হ্যালো গাইস, তো আজকে আমি এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটাতে আমি পুরীর যত সাইট সিন আছে সেখানে গেছিলাম। প্রথমে আমরা বিপত্তারিণী মন্দিরে গেলাম, ওখানে বিপত্তারিণী দর্শন করলাম, তারপরে আরও এক জায়গায় গেলাম। এখানে দেবী বিপত্তারিণীর সাথে সাথে জগন্নাথ ঠাকুরও রয়েছে। তারপরে এখানে সাইডের দিকে একটু কাজ চলছিল, তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আরও কিছুটা যাওয়ার পরে তারপরে আমরা গেলাম গুপ্ত বৃন্দাবনে। গুপ্ত বৃন্দাবনটা ছিল অনেক সুন্দর আর অনেক বড় এরিয়া নিয়ে। এখানে এন্ট্রি পাস পার হেড 10 টাকা করে লাগে সবার মাথা পিছু। আর এখানে সব কিছু খুবই সুন্দর করে সাজানো ছিল। প্রথমে ঢুকতে আমরা গণেশ ঠাকুরকে দেখলাম, তারপরে আরও এগিয়ে গিয়েছি চৈতন্যদেব, ওখানে টিকিট কাউন্টার ছিল। তারপরে আরও এগিয়ে যাওয়ার পরে ওখানে জগন্নাথ ঠাকুরের একটা বড় মূর্তি, তারপরে ধীরে ধীরে আরও অনেক ধরনের মূর্তি, ঠাকুরের সব ছবি টবি দেখা গেল। আরও এগোনোর পরে এখানে এখন শ্রীচৈতন্য দেবের আমরা দর্শন পেলাম। তারপর আরও কিছুটা যাওয়ার পরে আমরা শ্রীকৃষ্ণের লীলার কিছু ছবি এখানে আঁকানো ছিল সেইগুলো দেখলাম। যাওয়ার পরে এখানে একটা সূর্য নারায়ণের মূর্তি রয়েছে যেটা অনেক বড় ছিল আর খুব সুন্দর ছিল, পুরো গোল্ডেনের ওপরে করা, খুব সুন্দর ছিল। একদম 7টা ঘোড়া। এখানে আসলে সব কিছুই খুবই সুন্দর করে সাজিয়ে একটা থিম করে করে দেখানো হয়েছে গুপ্ত বৃন্দাবনে। এখানে সবচেয়ে ভালো লেগেছে এই রাধা কৃষ্ণটা, যেটা চারিদিকে পুরো সবুজ ঘাস রয়েছে, গাছপালার মধ্যে ঢাকা এই সুন্দর রাধা কৃষ্ণটা। এই রাধা কৃষ্ণের পিছনে আবার লক্ষ্মী ঠাকুরও রয়েছে, এখানে নারায়ণ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এখানে অনেক সুন্দর সুন্দর থিম রয়েছে। তোমরা যদি পুরী যাও গুপ্ত বৃন্দাবনে অবশ্যই আসবে, কারণ গুপ্ত বৃন্দাবনটা অনেক বড় আর অনেক বেশি সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, খুবই ভালো লাগে এখানে ঘুরতে। আর এটা অনেক বড় এরিয়া নিয়ে, তো আমাদের এখানেই কমপক্ষে 1.5 ঘন্টা মতো চলে গেছে ঘুরে ঘুরে দেখতে দেখতে। তাও আমরা বেশি দূর যাইনি, কিছুটা গিয়ে চলে এসেছিলাম, অনেক থিম আমাদের দেখা বাকি ছিল। একই জায়গাটা অনেক সুন্দর ছিল। আর এখানে অনেক ঠাকুরের, প্রায় অনেক ঠাকুরেরই মূর্তি করে আঁকানো ছিল। এখানে গৌরনিতাই দুই ভাই রয়েছে। তারপরে এটা অনেক বড় হনুমানজির মূর্তি, এই হনুমানজির মূর্তিটা কত ফুট অত জানি না, তবে অনেক বড় ছিল। এর ওপরে হনুমানগুলোও রয়েছে ছোট ছোট, বোঝা যাচ্ছে। তারপর আমরা এগিয়ে গেলাম, এটা এখানে রয়েছে কৃষ্ণর অষ্টসখী, এখানটা খুব সুন্দর করে কাঁচ দিয়ে বাঁধিয়ে রেখেছে। আর এই জায়গাটা অনেক সুন্দর ছিল, যেটা আমি ভালো করে ফোনের ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি কারণ কাঁচ দিয়ে ঢাকা ছিল। আর এখানে একটা বড় দেখে পুকুর ছিল, এটা নরসিংহদেব আর দেবী লক্ষ্মী ছিল, যেটা অনেক সুন্দর ছিল আর বড় ছিল অনেক। তারপরে আমরা এলাম শনিদেবের মন্দিরে। এই শনিদেবের মন্দিরটা অনেক বড় ছিল, সামনে আবার শনিদেবের মূর্তি, মুখটা আবার পাথরে খোদাই করা ছিল। আর এখানে প্রদীপ জ্বালাচ্ছিল, প্রদীপ কিনে, তো আমরাও প্রদীপ জ্বালিয়েছিলাম। এখানে আবার ছোট ছোট কয়েকটা হনুমান ছিল, অপোজিট সাইডে ছিল, এরকম কৃষ্ণের কোনো টোল হবে হয়তো ওদের বানিয়েছিল। এই যে আমরা তারপরে আরতি করছিলাম শনিদেবের। Thank you.
ওখান থেকে আটটু দূরে গিয়েই দেখা যাবে সমুদ্র মন্থনের দৃশ্য, যেখান থেকে দেবী লক্ষ্মী আর কি, সমুদ্র মন্থন থেকে দেবী লক্ষ্মী উঠে এসেছিল সেই সিনটা আর কি এখানে তুলে ধরা হয়েছে। তারপরে আমরা গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে এখানে চলে এলাম। এটা হলো শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির। তারপরে এখানে এই রাক্ষসের একটা মুখের মতো একটা গুহা মতো করা, এই গুহার মধ্যে দিয়ে গিয়ে আমরা এখানে দেখতে পেলাম 108টা শিবলিঙ্গ রয়েছে, যেগুলো অনেক রকমের রয়েছে, তোমরা দেখতে থাকো।